জ্বর ছিল, কিন্তু এখন দেখি আবার জ্বরটা বেড়েছে নাকি। আমি নিচে ছিলাম তো, দেখছো কথা বলে শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, বন্ধুরা জট হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি চলো তোমার সবাই ভালো আছো। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এলাম বন্ধুরা। দেখছো রেদানের শরীর খারাপ বন্ধুরা, রেদানের আজ দুদিন থেকে খুবই শরীর খারাপ, আর আমারও মোটামুটি একটু হালকা সর্দি লেগেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, একটু প্রবলেম চলছিল তাই ব্লগ করা হয়নি। স্বপ্নম তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে দেখালো, রান্না করলো, আর অনেক কিছু ব্লগও বানালো বাড়িতে। আজ তোমাদের একটা সিম্পল আমি বাড়িতে ব্লগ বানাবো, ওই পাড়া যাবো আরিসকে দানকে নিয়ে, ওর দিদার সঙ্গে দেখা করতে যাবো। তো আর পাড়াতেই রোজা রোজার দিন বুঝতেই পারছো, আমি বাইরে বেরোবো না, পাড়াতেই দেখাবো ব্লগটা। এর দেখছো শুনুন রোজা রেখেছে। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করছি। দান আর আরিস দুজনকে নিয়ে যাবো। আমি প্রথমে ওষুধটা খেয়ে নিই বন্ধুরা, একটু একটা প্যারাসিটামল খাবো, একটু শরীর খারাপ লাগছে, চলো খাই। চলো বন্ধুরা ওষুধ খেয়ে নি, দেখছো শরীর খারাপ আছে, দেখছো প্যারাসিটামল ট্যাবলেট খাই। দেখছো দানোর শরীর খারাপ আছে, চলো ও ওষুধ খেয়ে নি। তো বন্ধুরা ফাইনালি দেখছো বাড়ি চলে এলাম, দেখছো দান আর এসে চলে এসেছে। চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। এই যে বন্ধুরা দেখছো, দেখো বাড়ির মধ্যে চলে এসেছি, দেখো দেখো চারজন হেভি বিজি হয়ে গেছে। দেখছো এনজয়, এই যে আমাদের পুচকি পুচকু, কত নম্বর বেঞ্চ বলতে দেখবা ভালো করে বল সামনে থেকে। বন্ধুরা দেখো আমাদের বাড়িতে একটা কাঁঠাল হয়েছে, কখনো আরিস কেমন হয়েছে কাঁঠালটা? কই এগুলো হয়নি, দেখি দেখি এগুলো হবাক না, ওগুলো একটা হবাক না, এইটাই একটাই। বন্ধুরা দেখো এটা আমার রুম, দেখেন কতদিন পরে এলি রুমটাতে। মনে নাই অনেকদিন পর, চলো বন্ধুরা এবার যাওয়া যাক। বন্ধুরা দেখছো বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, আর দেখছো এঞ্জেল আছে, রিদান আছে, এঞ্জেল আমাদের সঙ্গে যাবে ওই পাড়া। তো চলো এবার যাওয়া যাক, দেখি ওই পাড়াতে কী করা যায়। তোমাদের কিছু ও পাড়ারও কিছু ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো, তো চলো এবার ওই পাড়া যাক, আর এঞ্জেলও যাবো আমাদের সঙ্গে, তাই তো? যাবি তুই? তো যাবি না, চলো বন্ধু। বন্ধুরা তোমরা দেখলে আমি ওই পাড়া থেকে চলে এলাম এঞ্জেলকে নিয়ে। তো আমি একটু এসে চানটার করে নিলাম, আর আমাদের স্বপ্নম দেখাবে কি কি হচ্ছে না হচ্ছে বাড়িতে, ইফতারের জন্য কি খাবার হচ্ছে না হচ্ছে। আমার শরীরটা একটু ভালো নেই বন্ধুরা, তো বাকি ব্লগটা ওই তোমাদের করে দেখাবে। তো চলো সঙ্গে থাকবে, ফুল ভিডিওটা দেখো, আর একটু সাপোর্ট করবে বন্ধুরা প্লিজ। এখন ব্লগ শেষ হয়নি বন্ধুরা, আর অনেক কিছু দেখানো হচ্ছে, চলো সঙ্গে। হ্যালো বন্ধুরা, তাহলে সকাল থেকে দানের আব্বু আরিস আর দান তিনজন মিলে ভিডিও বানাচ্ছিল। তো দানের আব্বুর একটু শরীর খারাপ হয়ে গেছে, হালকা হালকা জ্বর এসেছে, আর রিদানেরও শরীর খারাপ। তো ভাবলাম বাকি ভিডিওটা আমি শেষ করি, আর আজকে মাদের বাড়িতে মৌলানা সাহেবের পালি নিমন্ত্রণ দাওয়াত চাইবে বলো। তো ভাবলাম
ইফতার ইফতার তোমাদের সাথে শেয়ার করি। চলো রান্নাঘরে আমি যাই, টাইমও হয়ে এসেছে। চলো, চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি বোটটাকে ভুনবো। এই কড়াই চাপিয়ে দিয়েছি, তেল আছে একটু। চলো এবারে আমি থালটাকে সাজিয়ে নিই। এই যে সব নামানো আছে, এখানে ফলগুলো সব আছে, মিষ্টি আছে। মোরব্বা আছে, খেজুর আছে, তরমুজ আছে, বেদানা আছে, এখানে এই যে মিষ্টি আছে, রসগোল্লা, এখানে রসগোল্লা আছে, এখানে সব তেলে ভাজাগুলো আছে। আজকে বাড়িতে কিছু থাকেনি বন্ধুরা, ফল সব কিনে আনা হয়েছে। তরমুজটাকে কেটে নিই, এগুলো সব ধুয়ে রেখেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে এই যে মৌলানা সাহেবের থালা সাজানো হয়ে গেল। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো, একটু পরে এটাকে মসজিদে দিয়ে আসি। এখানে একটু ঢাকা থাক, তারপরে আমাদের থালাগুলো সব সাজিয়ে। এই যে বন্ধুরা দেখছো, আমাদের সবারই থালা সাজানো হয়ে গেল। তাহলে বন্ধুরা আমাদের থালা সাজানো কেমন লাগলো তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যদি পারো তো শেয়ারও করবে, আর আমাদের সাথে থাকবে। বন্ধুরা সাথে যেয়ে দেখি, ওর একটু জ্বর ছিল, কিন্তু এখন দেখি আমার জ্বরটা বেড়েছে নাকি। আমি নিচে ছিলাম তো, দেখছি কথা বলে শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, বন্ধুরা জ্বরটা এসে এসেছে আমার, খুব ঠান্ডা লাগছে, এত খুব বৃথা বন্ধুরা। এই জন্য বাকি ভিডিওটা আমাদের সব নামে করে দেখালাম, সঙ্গে থাকা দেখো আর কি কি হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, ও দেখলে তো জ্বর এসছে, ওষুধটা দিয়ে দিই, আর এগুলো খেয়ে নে।
বন্ধুরা সকাল থেকে কাল থেকে আমার একটু শরীর খারাপ ছিল, তার দুপুরে আমার চান করা স্নান করাটা অনেক ভুল হয়ে বুঝতে পারেন বাপ বেটার শরীর খারাপ বন্ধু স্নান করার জন্যই আজকে আমার এই জ্বরটা বেড়ে গেল বন্ধুরা চলো এই নাস্তা করেন তারপর ওষুধগুলো খাচ্ছি একটু যদি ছাড়ে বন্ধুরা তোমরা দেখলে আজ সারাদিন আমি শরীর খারাপ একটু ব্লক করার চেষ্টা করেছি কিন্তু সঠিকভাবে পারিনি, সেই ব্লকটা কমপ্লিট স্বপ্নম করলো ও রোজা রেখে আছে বুঝতে দিতে পারছি আর বন্ধুরা আমি রোজা রাখতে পারি না কারণ আমি কাজ করি তোমরা বুঝতে দিতে পারছি হিটে কাজ করি আমি যে জায়গাতে কাজ করি সেখানে ক্লিনের ভেতরে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে আমার ক্লিনের বাইরে মোটামুটি 300-400 থাকে তো বুঝতেই পারছো অত হিটে কাজ করে প্রচুর পরিমাণ জল খেতে হয় আমাদের তো সেই জন্য ওখানে যদি আমি যদি রোজা রেখে কাজ করি তাহলে আমার ডিহাইড্রেটে আমার শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমি রোজা রাখতে পারিনি তো স্বপ্নম তোমাদের জন্য অনেক পরিশ্রম করছে বন্ধুরা রোজা রাখছে ব্লগও বানাচ্ছে অনেক ধরনের রেসিপি দেখাচ্ছে সেই জন্য বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখছো কত মেহনত করছে আমি তো কদিন থেকে ব্লগ বানাতেই পারিনি তো ওই ওই যে ও এখন সামলাচ্ছে চ্যানেলটা চলো আশা করছি আজকের এই যে আমাদের বাড়ির ব্লগ সবচেয়ে ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে ওকে এই মতো বাই 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 থ্যাংক ইউ